ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচার, টাকা লুণ্ঠনকারী এবং গণহত্যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে। এ অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, এমনটি মন্তব্য করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচার, টাকা লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে। এই অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। 31 আগস্ট প্রধান উপদেষ্টার কাছে 83টি প্রস্তাবনা উপস্থাপন নিয়ে তিনি বলেন, এই উপস্থাপনা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয়, বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য। অভ্যুত্থান পরবর্তী দেশের সকল কর্মকাণ্ডগুলো স্বচ্ছতা ও সত্যতার সাথে দ্রুতগতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, অথর্ব, অকর্মণ্য, ধীরগতির ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, ছাত্র জনতার রক্ত বৃথা যাবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে LDP কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কর্নেল অলি আরও বলেন, একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয়, সুতরাং এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। গণভবন কারো বাপের ভবন না, বরং জাতীয় প্রতিষ্ঠান। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হল গণভবনে কেন, অন্য জায়গায় নয় কেন? জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন? 1971 সালের স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আন্দোলনকারী আমাদের ছেলেমেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেয়া ঠিক হবে না। এদেশে এক নায়কতন্ত্র, স্বৈরশাসন কায়েমকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, টাকা লুণ্ঠনকারী, চাঁদাবাজ এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। এই দেশ এখন কারো বাপের সম্পত্তি না। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই কঠিন কাজ, তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে, তা না হলে গণহত্যাকারীরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। ডক্টর কর্নেল অলি বলেন, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, সমস্যার অন্ত নেই। এই চ্যালেঞ্জগুলো দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে, তা না হলে আমাদের আরও কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি নিত্য পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানান। অসংখ্য আহত ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এরই মধ্যে বন্যায় কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বারবার ভাটির দেশ হিসেবে উজানের দেশের বৈরিতার শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ দেশ এখন কারো বাপের সম্পত্তি না। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে। আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারব না। সুতরাং উভয় দেশের সম্পর্কের স্বার্থে অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনও প্রশাসনে গাফটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। গুম, খুন, দুর্নীতি, টাকা পাচারকারী, গণতন্ত্র হত্যাকারী এবং চাঁদাবাজদের সকলকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের চাকুরি থেকে বরখাস্ত করা এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা খুবই জরুরি। সর্বোপরি দুর্নীতিবাজ একজন ব্যক্তি এখনও পর্যন্ত দেশের এক নম্বর আসনে বসে আছে, এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। সংবিধানের দোহাই দিয়ে যারা তাকে এই আসনে বসিয়ে রেখেছে তাদের পক্ষান্তরে ছাত্র জনতার আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করছে না বলেও উল্লেখ করেন তিনি। কর্নেল অলি বলেন, শেখ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা কুক্ষিগত করার সাথে দেশকে ভারতের কাছে নথজানু করে ফেলেছে। আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারব না। সুতরাং উভয় দেশের সুসম্পর্কের সাথে অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদের আত্মসম্মান ও মর্যাদা নিয়ে প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে। এছাড়া ভারত মনে করে তারা আমাদের তিন দিক থেকে ঘিরে রেখেছে, তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা বরং তাদের তিন দিক থেকে ঘিরে রেখেছি। বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই।
মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নেই, সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার, আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের সততা, ন্যায় এবং নিষ্ঠার সাথে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, ইমান মজবুত করতে হবে। আমরা অন্য কোনো দেশের ক্ষতি কামনা করি না, অনুরূপভাবে আমরা চাই কেউ যেন আমাদের দেশের ব্যাপারে নাক না গলায়, বরং আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, ডক্টর আওরঙ্গজেব বেলাল, খাইরুল কবির পাঠান, হামিদুর রহমান খান, আমান সোবাহান, নাসির উদ্দিন প্রমুখ। আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না। এক নম্বর হল, এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না, সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই। দুই নম্বর হল, বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই। তিন নম্বর হল, এই গানটাতে সুরটা নকল করা হয়েছে। সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক।